দিনাজপুরে ভরা আমন মৌসুমে হঠাৎ জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। তার উপর অনাবৃষ্টিতে সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সমস্যা কাটাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। দিনাজপুর থেকে শালম শাহের রিপোর্ট। আমন ধানের চারা রোপণ করে খেতে পানি ধরে রাখতে কৃষককে এখন প্রায় প্রতিদিনই সেচ দিতে হচ্ছে। অনাবৃষ্টির কারণে খেতে পানি না থাকায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। হঠাৎ রাসায়নিক সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ধান রোপণের শেষ মুহূর্তে চরম বিপাকে পড়েছেন কৃষক। সার যেখানে ছিল 800 টাকা অবস্থা ইউরিয়া, সেখানে এখন 1250 টাকা অবস্থা শুনছে লাগে গেছে। তাহলে ভাই কেমন করে কৃষকরা চলবে আর বাঁচবে কিভাবে কৃষকরা? তারপরে তেলের দাম বেশি, সেচের দাম, এই মেশিনের ভাড়া বেশি, তাহলে কিভাবে লাগাবো? বৈরি আবহাওয়া ও অনাবৃষ্টিতে রোপা আমনের জমি ফেটে চৌচির। বাড়তি খরচে ডিজেল চালিত পাম্পে সেচ দিলেও ডিজেলের অতিরিক্ত দামে নাবিশ্বাস উঠছে কৃষকের। 150 টাকা ঘন্টা দিয়েও আমার পোষাচ্ছে না, এই যে একদিনেতে তেল বাড়ে গেল 40 টাকা লিটার, কিভাবে আমরা পানি দিব আর কৃষক কিভাবে পানি নিবে? দিনাজপুরে এবার 2,60,825 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দিনাজপুর জেলায় এবছর বৃষ্টিপাত যেভাবে হয়েছে এবং যতটুকু হয়েছে তা আমন ধানের চারা রোপণের জন্য পর্যাপ্ত ছিল। রোপণ কাজ এখনও চলমান। এখন যেটা বাকি আছে সেটা হলো নাবি জাতের রোপা আমন, বিশেষ করে সুগন্ধি জাত বিরিধান 34, এটার রোপণ কাজ এখন চলতেছে। সরকারি প্রণোদনার পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্য দাম পেলে কৃষক লাভবান হতে পারবে। বড়র ভালো দাম পাওয়ায় শেষ মুহূর্তে এই আমন চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক। আবহাওয়া অনুকূল থাকলে এবং সেচ ও সার নিশ্চিত হলে চলতি মৌসুমে আমন চাষাবাদের সাফল্য আসবে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।